তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আমরা সব দলই একসময় আন্দোলন করেছি, নির্বাচন বর্জন করেছি কোনো না কোনো সময়। আবার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আমরা এবং আওয়ামী লীগ একসঙ্গেই নির্বাচন বর্জন করেছিলাম এবং আন্দোলন করেছিলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে তাতে আমাদের বিশ্বাস নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব হবে না। আমরা এর কিছু পরিবর্তন দেখতে চাই। বুধবার বিকেলে রংপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা সব দল আন্দোলন করেছি, কোনো কোনো সময় নির্বাচন বর্জন করেছি, আবার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধেও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছি। আমাদের সকলে মিলে আমরা এবং দরকার হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের একটা পদ্ধতি বের করতে হবে। সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচন ব্যবস্থা। সরকারের নিয়ন্ত্রণের ভিতর থেকে যে নির্বাচন ব্যবস্থা হচ্ছে সেখানে সরকারের ইচ্ছামতো জয় পরাজয় নির্ধারিত হচ্ছে, এটা কোনো নির্বাচন ব্যবস্থা বলা যায় না। ডলার সংকট একটা ভয়াবহ সংকট, এটা আমি মনে করি রাজনৈতিক সংকটকে এটা আরও ঘনীভূত করবে এবং বর্তমান সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। কারণ ডলার সংকটের কারণে এবং অর্থনৈতিক যে এখন পর্যুদস্ত অবস্থা তার কারণে সামাজিক যেটা সামাজিক যে স্থিতিশীলতা এটা বিনষ্ট হতে পারে, দেশে বড় ধরনের একটা রাজনৈতিক সংকট ঘনীভূত হতে পারে। জিএম কাদের বলেন, আমরা 300 আসন প্রার্থী দেব এটা স্বাভাবিক। জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল যার দেশ শাসনের অভিজ্ঞতা আছে, সমস্ত নির্বাচনী এলাকায় আমাদের সমর্থক ও ভোটার আছে।